দল ছেড়ে নির্দলে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রাক্তন পৌরপ্রধানের। স্থানীয় কর্মীদের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত, মঙ্গলবার দিতে পারেন মনোনয়ন, জানালেন সুভাষ দত্ত। দল ছাড়লেন তৃণমূলের প্রাক্তন পৌরপ্রধান, দলীয় কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানান তিনি। ঘটনায় চাঞ্চল্য, নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুভাষ দত্তের। মঙ্গলবার তিনি মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে। মঙ্গলবার ছ নম্বর ওয়ার্ডে গোবরডাঙ্গা চ্যাটার্জি পাড়া ক্লাবের মাঠে স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলোচনায় বসেন সুভাষ দত্ত। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করেন দল ছেড়ে নির্বাচনে দাঁড়ানোর কথা। সুভাষ দত্তকে প্রার্থী না করায় এর আগেও রাস্তা অবরোধ, রাস্তায় গাছের গুড়ি ফেলে প্রতিবাদ জানান স্থানীয় মানুষ। এরপর দলত্যাগের সিদ্ধান্ত। প্রসঙ্গত, দীর্ঘদিন গোবরডাঙ্গা পৌরসভার দায়িত্ব সামলেছেন সুভাষ দত্ত। এবারের নির্বাচনে দল তাকে প্রার্থী করেনি, তবে এই নির্বাচনে ভাই শঙ্কর দত্ত প্রার্থী হচ্ছেন গোবরডাঙ্গা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে। গত পৌরসভা নির্বাচনেও সুভাষ দত্ত 1013 ভোটে জয়লাভ করেছিলেন। এ বিষয়ে তিনি বলেন, আমি যে দাঁড়াবে তার সঙ্গেই হবে, কারণ এখানে সিপিএম মানে বামফ্রন্টের ক্যান্ডিডেট বিজেপি এখন তো আর দেখা যাচ্ছে না। বিধানসভা লোকসভায় অনেক ভোট পাইছিল, এখন তো বিজেপি কেউ দাঁড়াবে কিনা বুঝতে পারছি না। একজন শুনছি নির্দল দাঁড়াবে, আর একজন যিনি বিজেপির নেতা ছিলেন এই ওয়ার্ডের, তিনি আর বিজেপি করছেন না, নির্দল দাঁড়াবেন, আর একজন তৃণমূলের আছেন। হ্যাঁ, আমি ও তারা সবাই আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে সম্মানীয়, তবে তারা কেউ আমার এই তো আজকে সব পাননি সেটা কি জানতে চেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, একবার বললো আপনার বয়স হয়েছে, আর একবার বললো যে একই বাড়ির থেকে দুইজন টিকিট পাবে না। একই বাড়ির থেকে দুজন মানে আমার ভাই শঙ্কর দত্ত পাঁচ নম্বর ওয়ার্ড থেকে টিকিট পেয়েছে, সুতরাং আমি আর টিকিট পাবো না। এই সুভাষ দত্তের এই সিদ্ধান্তকে মেনে নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন তার অনুগামীরা। এ বিষয়ে স্থানীয় তৃণমূল কর্মী দিলীপ নন্দী বলেন, সুভাষ দার জনপ্রিয়তা রয়েছে যথেষ্ট, তাকে বাদ দিয়ে যাকে প্রার্থী করা হয়েছে তিনি ওয়ার্ডে অপরিচিত। সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত, আমরা সবাই সুভাষ দার পাশেই থাকব। সুভাষ দা দীর্ঘদিনের চেয়ারম্যান এবং অতি জনপ্রিয় লোক, এই উপস্থিতি দেখলেন গোবরডাঙ্গা যদি এরকম মিটিং ডাকা যায় প্রত্যেক জায়গায় সুভাষ দার এরকমই জনপ্রিয়তা পাবেন। এরকম একজন জনপ্রিয় লোককে বাদ দিয়ে আমাদের ওয়ার্ড চলে না, বিশেষ করে যাকে দাঁড়ানো হয়েছে ওয়ার্ডের সাথে তার দীর্ঘদিনের কোনো সম্পর্ক নেই, ফলে আমরা প্রথম থেকেই মনক্ষুণ্ণ হয়েছিলাম যে একে নিয়ে আমরা ওয়ার্ড চালাবো কী করে বা ভোটে জিততে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ হয়েছিল। মিটিংটাকে সকলে জনসমর্থন দেখি, জনসমর্থন যদি পাই তাহলে আমি নির্দলে দাঁড়াবো, তার জন্য দল যদি আমাকে শাস্তি দেয় তাহলে আমরা মাথা ধরে নেব। আমরাও সুভাষদার ফলোয়ার, সুতরাং সুভাষদার সাথে আমরা থাকবো, দল যদি শাস্তি দেয় আমরা মেনে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা।